আমি রাগ করেছিলাম বেসিক্যালি, ভয় পেয়ে গেছে একটু, আমি মনে হয় পিটাবো ধরে। ক্রিসমাস গিফট পড়োটা পড়োটা পড়ো, এই পড়ে যাবো, তবে এই পড়ে চলে এসছো তুমি, এই পড়ে যাবো পাগল, আর এর মধ্যে ডাবল আছে, গাড়ি গাড়ি চালাবো, তুমি জানো কেমন কেমন লাগবে, তোমার জ্যাকেট আছে না, তোমার জ্যাকেট আছে, তোমার দাঁড়াও দাঁড়াও এইটাই পড়ো, এখন ভালো কথা বলছি, না হলে তুমি ধরে ঘুরবা তো, আমি কিছু বলবো না, আমারও ঠান্ডা লেগেছে, তোমারও লাগবে, ধরে ঘুরবা তো জ্যাকেটটা, তাহলে আমি পরে যাবো, ট্যাগটা উঠাও, এই দেখো, বাহ ভালো লাগছে দেখতে, এই ঠান্ডা লাগবে না, চিন্তা নেই, হেভি লাগছে, হেভি লাগছে, হাই গাইস, আমাকে কি পড়েছে দেখো, আমাকে বস্তা, সুন্দর খুব সুন্দর গাড়িতে, যতক্ষণ তেল আছে ততক্ষণ আমার দম আছে, ততক্ষণ যাই দেখি কোথায় যাওয়া যায়, হায় ভগবান জানি না, আমাকে এখন পর্যন্ত আমি জানি না যে কোথায় যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার মা বাবাকে বলে এসছি, কিন্তু আমাকে বলেনি, আমি যখন জ্যাকেট আনতে গেছিলাম ঘরে, ভালো ভালো ভিডিও চেষ্টা করছে, এখন আর সেই লজ্জা পায় না আমাদের ছেলে, আমি যাই না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এখন বলেনি, তো চলো যাই আর দেখতে থাকি কোথায় নিয়ে যাচ্ছে, এসে আগে খাওয়া, মেলাতে যাব না আমরা, এখনই খেতে হবে, আমারটা করে দিবা না, আমারটা কই, আমারটা করে দিবা না, আমারটা কই, আমারটা করে দিবা না, ভিডিও ফোন দিতে হবে, চিয়ার্স, গরম গরম চা, আমারটা চিনি বেশি দিয়ে বাড়িয়ে এনেছে, স্পেশাল আমার জন্য, তাই না, চা খেতে গেলে আমার জিভ পড়ে, যতবারই খাই ঠান্ডা চা হলে আমার জিভ পড়ে যায়, আমি জানি অনেকের সাথে এরকম হয়, কার কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানাও, আর এ হচ্ছে এমন লোক যে হচ্ছে হাজার বারো চা খাবে, গরম চা, উনুনে দেওয়া চা, তাও ওর গিয়ে মানে জিপ পরে গরমও লাগবে না, তাই তো, এরকম কেন, জিপটা কি দিয়ে তৈরি, ইট পাথর দিয়ে তৈরি, তাই মনে হয় প্লাস্টার করা, জিপটা প্লাস্টার করা ঠিকই আছে, এই যাই হোক, বাই দ্য ওয়ে আমরা সবাইকে উইশ করতে ভুলে গেছি, হ্যাঁ কি উইশ করতে হবে, তুমি করো তারপর আমি করছি, মেরি ক্রিসমাস গাইস, মেরি ক্রিসমাস সবাই, ভুলে গেছে, আর হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার তো শেষ হতে চললো, হ্যাঁ বিশাল লাগে আমার কেমন লাগে, এই দেখো বিস্কুট দেখতে, বাট বিস্কিটের মতনই খেতে, কিন্তু হেভি টেস্টি, ও বলছে দেখে বললে খাবে না, খেতে হবে না আমার লাভ, কারণ আমি এটা খুব ভালোবাসি খেতে, আমি জানি এখনই খাবা, এই দেখ খাবে আবার না, চুল খেয়ে নিচ্ছি, আমি চুল খেয়ে নিচ্ছি, যতক্ষণ আমার ট্রেনে বসেছিলাম না, যা যা খাবার এসেছে সব মোটামুটি খেয়েছি, একটা সিক্রেট কথা কি বলতো, হঠাৎ করে ঘুরতে বেরোলে না আমার একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে যায়, আর আমার মনটাও বেশি খুশি লাগে, সো আমরা বেসিক্যালি আজকে এসেছি রানাঘাটে, আমি কোনোদিনও ক্রিসমাস মানে বড় দিনে কোনোদিনও বাড়ি থেকে বেরোয়নি, কিন্তু এই বছরটা মানে এইবারটা পিন্টুর জন্য একটু আলাদাভাবে কাটলো, আর অনেস্টলি আমি যদি এই বছর না বেরোতাম না, আমি জানতেও পারতাম যে কত লোক ক্রিসমাসে বেরোয়, আমি কি কোথাও ক্রিসমাসের হেয়ারব্যান্ড পাবো না, আগে আগে হাঁটা দিচ্ছে, কোনো কথা হলো, দাঁড়িয়েই তো আছি না,
আমি সত্যি জানতাম না যে রানাঘাটে এত বড়ভাবে মানে ক্রিসমাস ডে বা বড়দিন সেলিব্রেশন করা হয়। আমরা যেখানে থাকি সেখানে একটাই চার্চ আছে, কিন্তু সেখানে কোনো বছরই যাওয়া হয় না, কারণ ওখানে সেলিব্রেশন ঠিক করে হয় না, আমি এটাই জানতাম। কিন্তু এবার দেখলাম যে ওখানে নাকি বড় করে মেলা হচ্ছে, তো পরের বছর ওখানে যাবো। এবার যেহেতু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তাই জন্য আর ওখানে যাওয়া হয়নি। রানাঘাটে যে কটা চার্চ আছে প্রত্যেকটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো, দেখেই জাস্ট আমার মনটা খুশি হয়ে যাচ্ছে। তোমরা যারা বড়দিন বা ক্রিসমাসে বাড়ি থেকে বেরো না, অবশ্যই একবার বেরিয়ে দেখতে পারো, প্রচুর মানুষজন বের হয় আর প্রচুর খুব ভালো লাগে, মানে একটা পুজো পুজো লাগে। আমি তো সত্যি এবার প্রথমবার বেরোলাম, সো আমার তো দারুণ লেগেছে, আমার তো ইচ্ছা আমি প্রত্যেক বছরই বেরোবো। আর তোমাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে তোমার সেই জায়গা, যে জায়গা তোমার কথা সারাদিন তোমার কাছ থেকে বলিনি না জানিয়ে, না আমি আমি রাগ করেছিলাম বেসিকলি যে আমাকে নিয়ে যাবে না কোনো জায়গায়, বাট পরে দেখলাম যে না, সন্ধ্যাবেলায় বের বলেছে আমাকে যে বেরো বেরো বেরো, সন্ধ্যাবেলায় বলেছি যে বেরো বেরো তাড়াতাড়ি বেরো। আমরা এত জ্যাকেট পরে এসেছি, এখানকার লোকজন তখন হাতা কাটা ড্রেস পরে পরে ঘুরছে, সত্যি মেয়েদের ঠান্ডা লাগে না গাইজ, ঠান্ডা লাগে না বট না, সেই জন্য কেটে বলে বলে কেটে দিও এটুকু। এই যে দুজনা বেরোলে এই একই প্রবলেম যে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য কোনো আলাদা কোনো পার্টনার নেই। কিন্তু বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমাদের সাথে কাইন্ড অফ এরম অবস্থা। আমরা যখনই কোথাও বেরোই না, আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডদেরকে কল করি যে তোমরা যাবে তোমরা যাবে, আর যখন তারা যায় তোমরা তো ভ্লগে দেখতেই পাও, বাট অনেকবার রিকোয়েস্ট পর যখন তারা যায় না তখন আমরা একাই বেরিয়ে পড়ি। অ্যান্ড আমার পার্সোনালি যখন আমরা দূরে ঘুরতে বেরোই তখন আমাদের সাথে অনেক লোকজন থাকলে, অনেক ফ্রেন্ডস থাকলে তখন কিন্তু আমার বেশি ভালো লাগে। অনেকে এটাই চায় যে তারা যেন একা ঘুরতে পারে, বাট আমার ওপিনিয়ন এটা যে আমি যেন সবার সাথে মিলে ঘুরতে পারি, তাহলে বেশি মজা হয় ঘোরার। হঠাৎ করে দেখা হয়েছিল আমার গুরুদেবের সাথে, তারপরে আমি কি খাবো সেটা আমি বুঝতে পারছিলাম না। পিন্টু তো মানে এবার আমি দেখলাম আমাকে প্রথমবার যে মেলায় এসেও কিচ্ছু খেতে চাইছে না, আমি তো মেলায় গিয়ে সেরকম কিছু খাই না, আমার এই মোমোটা খুব ভালো লাগে, ওই মেলায় গিয়ে মোমোটাই খাই। এখানে যেমন এই মোমোটা খাচ্ছিলাম যে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে মেলায় এত ভালো মোমো বানায়, সো আমার পার্সোনালি এটা খুবই ভালো লেগেছিল। আমি পিন্টুকে অনেকবার বলেছিলাম যে কি খাবে না খাবে আমাকে জানাতে, কারণ যেহেতু দূর থেকে এসেছি আমাদের বাড়িতেও ফিরতে হবে। অন্যবার তাও ও আমাকে মেলায় গিয়ে বলে যে এটা খাবো সেটা খাবো, বাট আজকেও কিছুই বলছে না, আমি একটা মোমো খাইয়েছিলাম জোর করে, খাবে না করছিল, তাও বললাম যে একটা অন্তত খেয়ে দেখো কেমন হয়েছে। আর ও রিভিউ সব সময়ের মতনই হবে, ও কোনো কিছু বদনাম করতেই সে বলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মেলায় এসেছিলাম আর মথুরা কেক খাবো না, এটা তো হতেই পারে না, তো খেতে খেতে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম। আইফোনে 128 GB নেওয়া কোনোদিনও মানে বিশাল বড় পাপ, যারা করছো না যারা ভিডিওস করো স্পেশালি আইফোনে 128 GB কোনোদিন নিও না, অনেক বেশি জিবি নাও স্টোরেজ স্টোরেজ। এখন 6 মাসের ফটো যদি এখন রেখে দাও সেটা কি হবে, ভিডিও যদি রেখে দাও 6 মাসের ভিডিও, অবিয়াসলি আমার অনেক পুরনো পুরনো ভিডিও রয়েছে যেগুলো এখন আপলোড করি, এজন্যই হয়েছে না? হ্যাঁ অবশ্যই, হ্যান্ডসাম লাগছে দেখতে, হ্যান্ডসাম আমি তো হ্যান্ডসাম লাগবো না বাবা, দেখি এটা কি, এটা কি, এটা কি, কি হবে রাখো চলো গাইস বাড়ি ফিরি, অনেক রাত হয়ে গেছে, একটা রিলস করলাম এখন মনে পড়লো না রিলস করতে, কিন্তু ভালো হয়নি, জানি না আপলোড হবে কিনা। So let's go. হ্যাঁ বাড়ি তো হবে, এই কোটটা আমি আনতাম না, পিন্টু আমাকে জোর করে বলেছে নিতেই হবে, অবশ্য না আনলে যেমন কী হাল হতো এই কোটটা সেটা খালি আমিই জানি। আর দেখো ক্রিসমাস স্পেশাল, এটা আমি কিনেছি 2 বছর আগে, রং দেখেছো রংটা কিন্তু এরমই ছিল, আমি এরম দেখে কিনিনি,
কতবার ভাবলাম যে ক্রিসমাসের ওই হেয়ার ব্যান্ড গুলো কিনবো, কত লোক পড়েছে বললাম না, কোথাও খুঁজে পেলো না, পাবো না তো আমি বললে পাবো না, নাটক শুধু নাটক করে একদম, তোমার গার্লফ্রেন্ড বলে ঠিক পেতে নাটক মারে। দেখো না কলকাতায় যাও, দেখো পাওনি গিয়ে কোথাও পেলাম না, এই সেই পেলাম না, এনে পেলাম না, কোথাও পেলাম না, বলো না খুঁজিনি তোমার জন্য, ভাইয়ের কাছে শুনে দেখবো, পুলক ভাইয়ের কাছে শুনে দেখবো যে খুঁজেছি কিনা। আসতে